আমার জন্ম কলকাতা শহরে ইকবাল প্রথমে ক্যানন হাউস পরে সেন্ট জিভিয়ার্স হাউস লেখাপড়ে এবং 1964 সালের 3 মার্চ আমার বাবা সহ আমরা কলকাতা থেকে তদানীন্ত পূর্ব পাকিস্তানে এসে এখানে আমাদের বাড়ি এই আমার দাদার ভিটে সেখানেই আমরা অবস্থান বর্তমানে যেখানে আমি আছি। রাজনীতির সাথে জড়িয়ে পড়লাম 66 মুভমেন্ট 69-এর 11 দফা বঙ্গবন্ধুর আগত দাস থেকে মুক্তি করা এগুলো নিয়েই আন্দোলন করে বঙ্গবন্ধু আমার বাবাকে দেখা করে যাওয়ার সময় আমার বাড়ির সম্মেলনের পিছনে দৌড়লে হঠাৎ আমার পিঠে এইভাবে হাত দিয়ে বললে এই ভাই তোর ওই গেট টেট বানায় আমার জন্য লাভ হবে না। যদিও তখন আজকের মতো রাজনৈতিক এইরকম গুরুত্ব ছিল যে নিয়মমাফিক আন্দোলন আমরা করছি আমরা 6 ভাই সত্তরে বাবা মারা সত্তরে সত্তরের নির্বাচন হলো নির্বাচনে আমরা জয়ী হলাম। জয়ী হওয়ার পরে সব থেকে বড় জিনিস স্বাধীনতার আন্দোলন বঙ্গবন্ধু বলে দিলেন যে তোরা যে যার জায়গায় চলে যাস। মহসিন আলী মুক্তিযুদ্ধের চেতনা ও ভাবাদর্শ নিয়ে রাজনৈতিক জীবনের পরিমণ্ডলে সাধারণ মানুষের কাছে প্রিয় হয়েছেন তার সহজ সারল্যে। দ্বন্দ্ব সংঘাতময় রাজনীতির ঊর্ধ্বে উঠে ক্ষুদ্র থেকে বৃহত্তর পরিসরে রাজনৈতিক আন্দোলনের সাথে নিজেকে সম্পৃক্ত করেছেন। কখনো নিজেকে বিচ্ছিন্ন করেননি গণমানুষের প্রাত্যহিক জীবনের সমস্যা থেকে। তিনি মুক্তিযুদ্ধের মূল্যবোধ ও অসাম্প্রদায়িক আদর্শে সতত অবিচল ও নিষ্ঠাবান। তুই আন্দোলন করেও খুব আরাম পাবে না, তোকে প্রস্তুত নিতে হবে স্বাধীনতা যুদ্ধের জন্য। 69-এ উনি বলতেছেন স্বাধীনতা যুদ্ধের জন্য প্রস্তুত হও। মার্চের 22 তারিখ উনি বলে দিলেন যে তোরা যেখানে ঠেকবি সেখানে আমার কথা বলবি, তাইলে তোকে দেখবে বাইরে থেকে লোকজন সহযোগিতা। 25 মার্চ এখানে আক্রমণ হলো, মৌলভীবাজারে পাকিস্তান সেনাবাহিনী আসলো, আমরা 27 তারিখে শমশেরনগরে অ্যাম্বুশ হলো, আমাদের মুক্তিযোদ্ধারা তদানীন্তন বিহার মুজাহিদরা মিলে পাকিস্তানি বাহিনীকে আক্রমণ করে 22 জনকে বের করে এই মারার বলে যে পাকিস্তানি আর্মি আমাদের তারপরে তো এখান থেকে পালিয়ে গেল তারা সে ভারতীয় বাহিনী আমাদেরকে অস্ত্র দিতে সাহায্য করেছে। এটা তো আর এমনি আসে নাই, এটা এসছে বঙ্গবন্ধু বলে দিয়েছিলেন বলে আলোচনা করেছে। আগরতলা ষড়যন্ত্র মামলা একেবারে মিথ্যা না, বঙ্গবন্ধু সব কিছু ঠিক করে গেল না, সব তো জায়গা তো সুন্দর বাংলাদেশ, হ্যাঁ সব ধর্ম কর্মের চেষ্টা থাকবে, সবাই মিলে চেষ্টা করব একটা উন্নত বিশ্বের সাথে আমরা কম্পিট করব, বাংলাদেশের অর্থনীতি স্বাবলম্বী হবে, ধর্ম আর রাজনীতি এমন দেশ এক ধর্ম ধর্মের জায়গায় প্রত্যেকের ধর্ম যার যার জায়গায় আমরা ঈদ করতেছি পূজা করতেছি তারপরে পয়লা বৈশাখ খুব পালন করতেছি, এটা বুঝায় না যে আমাদের মধ্যে ভ্রাতৃত্ব আছে বাঙালি চেতনা আছে। হ্যাঁ আমাদের বাঙালি চেতনাটাকে আমরা সমস্যরে নিয়ে দাঁড় করাতে পারছি। ব্যক্তিগত জীবনে নিভৃতচারী নিরহংকারী এই মানুষটি পরিবার পরিজন নিয়ে সহজ সরল জীবনে অভ্যস্ত। আমি একজন ব্যারিস্টার, মার
করো তাহলে তোমার প্রত্যেক করতে, আর যদি ব্যবসা করো তাহলে চাল ডালের ব্যবসা করো, চাল ডালের ব্যবসা যদি করো অতিরিক্ত মুনাফা করতে চাই বা অতিরিক্ত মুনাফা করলে ইসলামে যাই, এমন ব্যবসা করলো না যাতে স্বাভাবিক অবস্থায় আমরা কাকের এমন ফার্নিচারের ব্যবসা গাড়ির ব্যবসা প্রেম মানুষের সবারই আছে, প্রেম আমাকে কোনো ইন্টারেস্ট, আমি আমার বিয়েটা আমার খালা এবং আমার পরিবারের সবার সিদ্ধান্তে রুখতে প্রেমে নয়, যেহেতু আমার দায়িত্ব ছিল আমার ভাই বোনদেরকে লেখাপড়া করার, বাবা 70 সালে মারা গেছেন এখনো আমরা একই